বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, পরিস্থিতি মোকাবেলায় সব ব্যবস্থা সরকার নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেটের বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন করে সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এর আগে সকালে হেলিকপ্টারে করে তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। হেলিকপ্টারে যথাসম্ভব নিচু থেকে তিনি বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে সার্কিট হাউসে বন্যা কবলিত জেলাগুলোর প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় পরিস্থিতি মোকাবেলায় নানা নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা করবে সরকার। বলেন, এখনও বহু জায়গায় মানুষ পানিবন্দী। বন্যার এ পানি যখন নামবে তখন মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলেও বন্যার আশঙ্কা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। নির্দেশ দেন, পানি নেমে যাওয়ার সময় ব্লিচিং পাউডার ছেটাতে যেন রোগ জীবাণু না ছড়ায়। প্রধানমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি রয়েছে সরকারের। আমাদের এখানে স্থানীয় প্রশাসনের সহায়তায় আমরা সমন্বিতভাবে আমাদের